হোমমেড চানাচুর তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে তিনটা মিক্সিং বলে একে একে আধা কাপ এবং দুই কাপ বেসন নিন। এবার প্রথম বলে পানি পরিমাণ মতো দিয়ে নরম করে মাখিয়ে নিন। এরপর দ্বিতীয় বলে টেস্টিং সল্ট পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো দিয়ে একটু ঘন করে গুলিয়ে নিন। পরে তৃতীয় বলে তেল এক কাপ, লবণ আধা চা চামচ, টেস্টিং সল্ট পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে ঘন করে মাখিয়ে নিন। এবার একে একে তিনটি পাত্রে মেখে রাখা খামিরগুলো চানাচুরের ছাঁচে দিয়ে গরম তেলে ছেড়ে বিভিন্ন শেপে চানাচুর ভেজে নিন। এবার গরম তেলে চিড়া ও বাদাম পরিমাণ মতো দিয়ে ভেজে নিন। এবার ভেজে রাখা বাদামের সাথে মরিচ গুঁড়া এক টেবিল চামচ, আদা গুঁড়া এক চা চামচ, বিট লবণ এক চা চামচ, কাবাব মশলা এক চা চামচ, টেস্টিং সল্ট পরিমাণ মতো ও চিড়ার সাথে হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিন। মশলা মাখানো চানাচুরের সাথে চিড়া ও বাদাম ভাজাগুলো ভালো করে মেখে নিন। এবার পরিবেশন করুন মজাদার হোমমেড চানাচুর।